নমস্কার বন্ধুরা, সাবেক খতিয়ান ও সাবেক ম্যাপ আপনি কী করে পেতে পারেন, আজকের এই ভিডিওতে আপনাকে বলবো। সাবেক ম্যাপ বা খতিয়ান পেতে গেলে আপনাকে প্রথমেই ফিল আপ করতে হবে ফর্ম নাম্বার বি বা ফর্ম খ। তাহলে আপনাকে প্রথমে ফর্মটা কি কালেক্ট করতে হবে, ফর্ম ফিল আপ করার সময় আপনি যদি খতিয়ান পেতে চান তাহলে আপনাকে সাবেক দাগ নাম উল্লেখ করতে হবে এবং ওটাকে জমা দিতে হবে ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট অফিস আগরতলা রাজবাড়ি। জমা দেওয়ার 20 থেকে 30 দিন পর আপনাকে খবর নিতে হবে। আশা করা যেতে পারে যে 20 থেকে 30 দিন পর আপনার খতিয়ান পেয়ে যাবেন। সামান্য ফি জমা দিতে হবে অবশ্যই। আর আপনি যদি সাবেক ম্যাপ পেতে চান তাহলে আপনাকে ফর্ম বিটাই তো ফিল আপ করতে হবে, কিন্তু সাথে আপনার ফর্ম বি ফিল আপ করার সময় সাবেক দাগ মৌজা সার্কেল উল্লেখ করতে হবে এবং সাথে একটা স্ক্র্যাচ পেপার বা ম্যাপের জন্য একটা পেপার আপনাকে জমা দিতে হবে। ম্যাপের যে পেপারটা, ওই পেপারটার সাইজটা হবে 1.5 মিটার বাই 1.5 মিটার, ঠিক আছে, পাশে 1.5 এবং দৈর্ঘ্যে 1.5 মিটার। সাথে ফি জমা দিতে হবে, জমাটা হবে সেম অফিসে ল্যান্ড রেকর্ড সেটেলমেন্ট অফিস আগরতলা নিয়ার রাজবাড়ি। জমা দেওয়ার পর 25 থেকে 30 দিন সময় লাগবে আপনাকে ওই ম্যাপটা পেতে। ধন্যবাদ আপনাকে। যদি আমার এই ইনফরমেশনটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশনটাকে আপনাদের রিলেটিভের কাছে ছড়িয়ে দেবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আপনার যদি বিস্তারিত জানতে হয় আপনি এই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। উনি হচ্ছে ডিট রাইটার, মানে দলিল লেখক এবং ল্যান্ড সার্ভেয়র, মানে জায়গা মাপে বা আমিন, প্রাইভেট আমিন বলতে পারেন। ওনার নাম্বারটা দেওয়া আছে এবং ওনার সঙ্গে ওনার অ্যাড্রেসটাও দেওয়া আছে। উনি শুধু সিপাহীজলা ডিস্ট্রিক্টের সোনামুড়া সাব ডিভিশনেই কাজ করে থাকে। ধন্যবাদ।